অফসর খান তো গেল, ঠিক এই মুহূর্তে আরো একটা কিন্তু নাম সামনে আসছে এবং লাগাতার কয়েকদিন ধরে সে খবর দেখিয়েছি আপনাদেরকে, যেখানে সন্দীপ ঘনিষ্ঠ মুস্তাফিজুর তার নামে একের পর এক অভিযোগ। টিএমসিপি ইউনিটের প্রভাবশালী সদস্য হচ্ছে মুস্তাফিজুর রহমান, তার বিরুদ্ধে ক্ষোভ ক্ষোভে ফুটছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং পুরনো নির্দেশিকা বহাল রাখার দাবি। ডিন সুপারকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের, তারপর লিখিত আশ্বাসের পর ঘেরাও মুক্ত হন এমএসবিপির ডিন এবং চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তবে প্রশ্ন একটাই উঠছে যে শাসক দলের সঙ্গে কি খুব যোগ, এতই ঘনিষ্ঠতা এতটাই প্রভাব যে এদের মাথায় বড় সড়ো হাত রয়েছে এবং তার জন্যই কি ঠিক এভাবে একটা আলাদা রাজত্ব চালিয়ে যাচ্ছেন এরা, এভাবে যেখানে সন্দীপ থেকে অভিক বা অভিকের পর মুস্তাফিজুর প্রত্যেকে এতবার বারণত, তাহলে কাদের প্রশ্রয় এতবার বারণত? আমরা সাধারণ ছাত্রছাত্রীরা যে আবেদন নিয়ে আজকে সকালবেলা 12টার সময় এসেছিলাম, সেই আবেদন 12টার সময় এসে আজকে রাত্রি 12:05 বাজে আমরা সেই আবেদন আমরা গণতান্ত্রিক উপায়ে আদায় করতে পেরেছি। আমরা প্রত্যেকে আমাদের ঘরের বেডশিটে নিয়ে আমরা ওখানে বসেছিলাম, আমরা প্রত্যেকে আমরা আন্দোলন করেছি। এই এই যে আন্দোলনের তীব্রতা আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে ছড়াতে চাই। প্রত্যেকটা মেডিকেল কলেজে যে থ্রেড কালচার আছে তারাও যেন ভয়কে হারিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সে এখন আওয়াজ তোলে। এখন যদি আওয়াজ না তোলে তাহলে কখনো আমরা আওয়াজ তুলতে পারবো না। ম্যাম বা কলেজের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তারা কেন তাদের অর্ডারটা 22 ঘন্টার মধ্যে বদলালেন, তারা এর সঠিক উত্তর দিতে পারবে। আমরা সাধারণ মানুষ, আমরা আমরা আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রী, আমাদের কাছে এই উত্তর আমরা কোথায় দেবো বলুন। কোথাও জুনিয়া মহিলা ডাক্তারদেরকে আইটেম গানে নাচানো হচ্ছে, থ্রেটও দেওয়া হচ্ছে কোথায় কোথায়, এবং এই মুস্তাফিজুরের বিরুদ্ধে এই জন্যই একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন পড়ুয়ারা। তবে প্রথমবার নয়, এর আগেও কিন্তু একাধিক অভিযোগ এনেছিলেন পড়ুয়ারা। থাকে টিচার্সরা বেরিয়ে যায়, এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে, দরজা বন্ধ করে দেয়, আর এই মুস্তাফিজুর রহমান মালিক এ আসে, এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে, আর যা তা ভাবে র‍্যাগিং নেওয়া হয় আমাদের। আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়। যে কি হয়, আমাদের অডি আছে ওখানে একটা স্টেজের মধ্যে, একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয়, তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশার ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। এখনো অবধি এটা আর্জিকর হয়নি, কিন্তু এটা আর্জিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি। মুখে শুনলেন যে কিভাবে তাদেরকে থ্রেড দেওয়া হতো, আইটেম সঙ্গে জোর করে সেখানে গানে নাচানো হতো, এবং একই সঙ্গে স্টেজের মধ্যে উঠে কোথাও গিয়ে একটাই ফোকাস লাইট তাদের মুখের উপর ফেলা হতো এবং সেখানে জোর জবরদস্তি তাদেরকে নাচ করানো হতো, দেওয়া হতো থ্রেড। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু যেই মুস্তাফিজুরের কথা বারবার সামনে আসছে ঠিক সেই জায়গা থেকে দেখুন এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই মুস্তাফিজুর এবং ঠিক তার পাশে, অর্থাৎ তাকে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মুস্তাফিজুরকে দেখা যাচ্ছে, মানে শাসক ঘনিষ্ঠ যে এই ব্যক্তি তা কিন্তু একেবারে প্রমাণিত। আর অন্যদিকে দেখুন সেই ঘেরাও করার সেই ছবিও দেখাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে এত অভিযোগ যখন পুঞ্জীভূত হয়েছে, স্বভাবতই যখন ব্যবস্থাপনা নেয়নি যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন যাদের ওপর এই সমস্ত ছেলেমেয়েরা পড়ুয়ারা তারা ডিপেন্ডেন্ট, যখন অভিযোগ সেই সমস্ত দেবার পরও কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়নি, স্বাভাবিকভাবে তারা ঘেরাও করে সেই ছবি। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই মুস্তাফিজুরের সঙ্গে যে সন্দীপ ঘোষের, যে তো একেবারে এই ঘটনার সঙ্গে আদ্যপান্ত জড়িত, তারও যে একটা গভীর যোগাযোগ ঘনিষ্ঠতা রয়েছে তাও কিন্তু প্রমাণিত এই ছবি দিয়ে। মানে একটা তদন্ত হচ্ছে আর সেই তদন্ত করতে গিয়ে আরজি করে যেমন দুর্নীতি সামনে আসে, একই সঙ্গে কিন্তু এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত সেই চেন ওয়াইজ কিন্তু একের পর এক নামগুলো সামনে আসছে, কখনো অভিক দিয়ে কখনো মুস্তাফিজুর, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে শাসক দলের নামও কোথাও জড়িয়ে আসছে। কারণ তারা কি এভাবে শাসক দলের মদতে তাদের প্রশ্রয় এতটা বেড়ে উঠেছে সেই ছবিটা দেখাচ্ছে, এবং একই সঙ্গে সেই প্রশ্ন যখন উঠছে অন্যদিকে যেভাবে পড়ুয়ারা তারা ঘেরাও করে রেখেছেন, কারণ তাদের একটাই অভিযোগ ছিল যে বারবার যখন তারা এই মুস্তাফিজুরের নামে এত অভিযোগ তুলছে তখন কোনো রকম হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থাপনা নেয়নি, তাই তারা ঘেরাও করে রাখে। যদিও তারপরে কর্তৃপক্ষের লিখিত আশ্বাসের পর ঘেরাও মুক্ত হন এমএসবিপির ডিন এবং চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। সিবিআই এর নজর এবার আফসার খান, সন্দীপ ঘোষের তথাকথিত অ্যাডিশনাল সিকিউরিটি এই আফসার খান।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, এবং যে ভিডিওতে তাকে দেখা যাচ্ছে হুমকি দিতে। আর এই আফসারের খোঁজে বেলগাছিয়ায় সেখানেই পৌঁছে গেল, অর্থাৎ তার বাড়িতে পৌঁছে গেল রিপাবলিক বাংলা। কলিং বেল বারবার বাজানো হলো, তবে তার কোনোরকমভাবে কিন্তু খোঁজ পাওয়া গেল না। তবে তার বাবা একবার সেখান থেকে বের হলেন এবং প্রথমে জানান যে আফসার ঘুমোচ্ছে, পরবর্তী সময় বললেন যে বাড়িতে নেই। ঠিক এই জায়গা থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আমাদের প্রতিনিধি এদিনার, দেখুন। অ্যাডিশনাল সিকিউরিটি আফসার খান, ভাইরাল ভিডিওতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই আফসার খান হাসপাতালের ভিতরে ঢুকে হুমকি সুরে কথা বলছেন প্রত্যেকের সঙ্গে। কে এই আফসার খান? এই আফসার খান এবং তার স্ত্রী নার্গিস খান, তারা দুজনেই কিন্তু আরজিকর হাসপাতালে একটি ক্যান্টিন চালাতো, কিন্তু খাবারের গুণগত মান খারাপ হওয়াতে তাদেরকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তারপরেই নাকি সে সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটির পদে বহাল হয়, স্বাস্থ্যভবন থেকে তাকে সেই কাজে বহাল করা হয়। কিন্তু যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আফসার খান নিজেকে দিদির কর্মচারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে বলছেন তাকে নাকি মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। এই মুহূর্তে আমি আফসার খানের বাড়িতে রয়েছি, একটু কথা বলার চেষ্টা করব। আফসার, আফসার আপনি বাড়িতে আছেন? আফসার, ইতিমধ্যে দেখা যাচ্ছে বারবার ডাকা সত্ত্বেও কোনো সারা শব্দ মিলছে না, একই সঙ্গে আমরা বেল বাজাচ্ছি কন্টিনিউয়াসলি, কিন্তু কোনোভাবেই কিন্তু আফসার খান তার বাড়ির যে দরজা সেই দরজা কিন্তু খুলছে না। আমি আরও একবার ডাকবো, আফসার বাড়িতে আছেন? কোথায় আফসার খান আছেন? আফসার খানকে একটু ডাকুন না, একটু কথা বলবো আমরা, একটু কথা বলবো, ডাকুন না। এই মুহূর্তে আফসার খানের বাবা আমরা দেখতে পেলাম, তিনি দরজা খুলেছেন, তিনি বলছেন আফসার খান ঘুমিয়ে রয়েছে, আমরা কথা বলার অবশ্যই চেষ্টা করবো। সন্দীপ ঘোষের যে এত এত দুর্নীতি, সেই দুর্নীতি সম্বন্ধে মুখ্যমন্ত্রীও তাহলে নিশ্চয়ই কিছু জানতেন, এবং একই সঙ্গে আফসার খান তিনিও নিশ্চয়ই অনেক কিছু জানেন। সকালে বেরিয়ে গেছে, আপনি বললেন ঘুমোচ্ছে, আমি বলতে পারবো না একেবারে। আফসার খান নাকি বাড়িতে নেই, সম্ভবত তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছেন না। তার পরিবারের সদস্য, তার বাবা জানাচ্ছেন তিনি নাকি বেরিয়ে গিয়েছেন, অথচ খানিকক্ষণ আগে তিনি জানালেন তিনি কিন্তু বাড়িতেই রয়েছেন। আর দরজা থাকলে সত্ত্বেও কোনোভাবে উত্তর মিলছে না, এবং কোথাও গিয়ে তারাও হয়তো সংবাদ মাধ্যমকে তাহলে কি ভয় পেয়েছে, রিপাবলিক বাংলার এই খবরে কোথাও গিয়ে কি ভয় পেয়েছে আফসার খান, যে কারণে রিপাবলিক বাংলার সামনে কোনোভাবে মুখ খুলতে চাইছে না। কিন্তু নাকি শাসক দলের সঙ্গে যারা থাকে, যারা জড়িত থাকে, তাহলে কি তারা এতটাই প্রভাবশালী? সিভিক ভলান্টিয়াররা তারা কোনো কোনো সময় এইভাবে হাসপাতালের ভিতরে ঢুকে যাচ্ছে, কোনো কোনো সময় যারা প্রতিবাদ করছে তাদের ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে অ্যাডিশনাল সিকিউরিটিদের এত এত প্রভাব, তাদের এই ব্যবহার, কোথা থেকে তারা এত দুঃসাহস পায়? এই কলোনিতেই আফসার খানের বাড়ি, এবং এই যে এক কামরার বাড়িতে সে থাকে, আমরা এর আগেও তার সঙ্গে কথা বলেছিলাম, তখন সে জানিয়েছিল সে নাকি অ্যাডিশনাল সিকিউরিটি পদে কাজ করে সন্দীপ ঘোষের সঙ্গে। তবে তার কোনো একেবারে ইউনিফর্ম নেই, তার কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই, কারণ অ্যাডিশনাল সিকিউরিটিরা নাকি নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়াই কাজ করতে পারে, এমনটাই তার বক্তব্য ছিল। কিন্তু আমাদের জানা নেই যে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া কেউ কোনো অ্যাডিশনাল সিকিউরিটি পদে কাজ করতে পারে, এবং সে এটাও জানিয়েছিল তাকে নাকি স্বাস্থ্যভবন থেকে বহাল করা হয়েছে। তাহলে কি স্বাস্থ্যভবনের সঙ্গেও এই গোটা করাপশন, এই গোটা দুর্নীতিটা পুরোটা যুক্ত? কার কার হাত ছিল এক্ষেত্রে? আরজিকরে যেভাবে অভয়ার হত্যাকাণ্ড চললো, সেখানে কি আফসার খানও তার মানে এইভাবে সে জড়িত রয়েছে? ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বেলগাছিয়া।